পারমাণবিক অস্ত্র বানিয়ে ফেলেছে ইরান। ইরানের সাম্প্রতিক কর্মকাণ্ড এবং আত্মবিশ্বাস সেটাই বলছে। দ্রুত ইরানের পরমাণু অস্ত্র থাকার সরাসরি কিংবা পরোক্ষ ঘোষণা আসতে যাচ্ছে। এটা ইরানের জন্য পারফেক্ট সময় পারমাণবিক শক্তিধর হওয়ার। ইরান পাকিস্তানের মিসাইল নিক্ষেপের পর পাকিস্তান পারমাণবিক শক্তিধর হওয়া সত্ত্বেও ইরানের বিরুদ্ধে কোনো সামরিক পদক্ষেপ নেয়নি। ইরাকে কুর্দিস্তান এবং পাকিস্তানের বেলুচিস্তানে ইরানের এসব হামলা একই সাথে পারস্য সাগর থেকে আমেরিকা জাহাজ বন্দি করার পাশাপাশি হুতিরা যেভাবে আমেরিকা যুদ্ধজাহাজে পর্যন্ত বেপরোয়া হামলা করছে, তাতে এটা স্পষ্ট হচ্ছে যে ইরানের হাতে এমন শক্তিশালী কিছু আছে যেটা তাদেরকে আমেরিকার সাথে টক্কর দেওয়ার সাহস যোগাচ্ছে। ইরানের উচ্চপদস্থ ব্যক্তিদের কথাতেও পারমাণবিক অস্ত্র পাওয়ার বিষয়টি ইঙ্গিত মিলছে। হতে পারে ইরান অনেক আগেই পারমাণবিক অস্ত্র বানিয়েছে, যেটা এখন এসে প্রকাশ করতে যাচ্ছে, কিংবা হামাস ইসরায়েল যুদ্ধ শুরুর পর পশ্চিমাদের আগ্রাসী ভাব দেখে ইরান গত 3 মাসেই পারমাণবিক অস্ত্র বানিয়েছে। এখানে জানিয়ে রাখি, ইরানের পারমাণবিক গবেষণা সম্পর্কে বাইরের কেউই অবগত নয়, কারণ ইরানের সমস্ত পারমাণবিক গবেষণাই হচ্ছে মাটির নিচে গোপন স্থানে। এর আগেও ইরান মাটির নিচে গোপনে হাইপারসোনিক মিসাইল থেকে ইন্টারকন্টিনেন্টাল ব্যালিস্টিক মিসাইলের পরীক্ষা চালালেও টের পায়নি পশ্চিমারা। ইরাক এবং পাকিস্তানের মধ্যে একটি বড় ধরনের মিল আছে, যাতে স্পষ্ট হয় যে ইরান বড় কিছু প্রকাশ করতে যাচ্ছে। ইরানকে ঘিরে থাকা যতগুলো দেশে আমেরিকার ঘাঁটি আছে, তার মধ্যে মাত্র 3টি দেশের সাথে ইরানের সীমান্ত রয়েছে। এগুলো হচ্ছে এই পাকিস্তান, ইরাক এবং তুরস্ক। তুরস্কের শক্তিশালী গোয়েন্দা সংস্থা এবং রাজনৈতিক অবস্থানের কারণে তুরস্ককে ব্যবহার করে ইরানে হামলা বা অভিযান পরিচালনা অসম্ভব আমেরিকার জন্য। কিন্তু পাকিস্তান এবং ইরাকের শক্ত রাজনৈতিক অবস্থান না থাকা এবং এই দুই দেশে প্রচুর আমেরিকাপন্থীরা ক্ষমতায় থাকায় সহজেই দেশ দুটিকে ইরানের বিরুদ্ধে ব্যবহার করতে পারছে আমেরিকা। তাই এই দুই দেশে হামলা করে ইরান এক প্রকার সতর্কতা এবং প্রস্তুতিও নিয়ে ফেলল। ইরান পারমাণবিক অস্ত্র বানিয়ে থাকলে সেটা ঘোষণা দেওয়ার এটাই পারফেক্ট সময়, কারণ এই মুহূর্তে আমেরিকা সহ পশ্চিমারা নানা সমস্যায় জর্জরিত। ইরান আমেরিকাকে ইসরায়েল, লেবানন, ইয়েমেন এবং ইরাকে নানা উপায়ে ব্যতিব্যস্ত রেখে চাপে ফেলেছে। ইরানের ভিতরে হামলার চিন্তা এই মুহূর্তে কল্পনাও করতে পারে না আমেরিকা। আবার ইসরায়েল নিজেই কোমর ভাঙা অবস্থায় আছে। অপরদিকে ইরানের উপরে উত্তর কোরিয়ার মতো অবরোধ দেবে সেই সুযোগটাও এখন নেই, কারণ রাশিয়া এবং চীনের মতো পরাশক্তিসহ অনেক দেশ ইরানের উপর মারাত্মকভাবে নির্ভরশীল। আর ইউক্রেন যুদ্ধ শুরু হওয়ার পশ্চিমাদের অবরোধ দেওয়ার কৌশলটি ভেস্তে গিয়েছে। ইরানের উপরে নতুন অবরোধ দেওয়া তো দূরের কথা, উত্তর কোরিয়ার উপরে দেওয়া পুরনো অবরোধে এখন অকার্যকর হয়ে পড়েছে। মূলত গাজার সংঘাত এবং ইউক্রেন রাশিয়ার যুদ্ধের সুযোগে ইরান পারমাণবিক অস্ত্র তৈরির দিকে ঝুঁকে পড়েছে। আমেরিকা এখন পুরোদমে ইসরায়েল ইউক্রেন নিয়ে ব্যস্ত। ইরান ইতিমধ্যেই পারমাণবিক বোমা তৈরি করে থাকলে সরাসরি ঘোষণা দেওয়ার সম্ভাবনাও কম, বরং ইরান ইসরায়েলের মতোই নিরাপত্তা কৌশল অবলম্বন করবে। অর্থাৎ ঘোষণা দেবে না, কিন্তু সবাই জানবে ইরানের হাতে পারমাণবিক অস্ত্র আছে। এক কথায় ওপেন সিক্রেট। কারণ ইরান পরমাণু অস্ত্র তৈরি ঘোষণা দেয়, তাহলে জটিলতাই বাড়বে, এতে করে অযথাই নিষেধাজ্ঞা বাড়বে। এর বদলে পরমাণু অস্ত্র তৈরি করে গোপনে রাখলে ইসরায়েল এবং আমেরিকা ইরানের সাথে যুদ্ধের সাহস পাবে না। একই সাথে ইরানের কাছে পারমাণবিক বোমা আছে এরকম কোনো তথ্য প্রমাণ ছাড়াও ইরানের উপর আন্তর্জাতিক নিষেধাজ্ঞাও দিতে পারবে না। ইরানের পরমাণু অস্ত্র তৈরির বিষয়টি হঠাৎ করে সারপ্রাইজ হিসেবে বিশ্ববাসীর সামনে আসতে পারে। ঠিক যেভাবে হামাস হঠাৎ করে ইসরায়েলে ভয়ঙ্কর হামলা করেছে, কিংবা রাশিয়া হঠাৎ করেই ইউক্রেনে হামলা করেছে, অনেকটা সেরকমই। ইউক্রেন যুদ্ধ আগে রাশিয়া যখন ইউক্রেনকে ঘিরে রেখেছিল, তখন পশ্চিমারা অভিযোগ করেছিল রাশিয়া ইউক্রেনে হামলার পরিকল্পনা করছে, কিন্তু রাশিয়া বারবার বলছিল এটা কেবলই সামরিক মহড়া, ইউক্রেনে হামলার কোনো ইচ্ছা বা উদ্দেশ্য রাশিয়ার নেই। এখন ইরানের অবস্থাও তেমনি। আমেরিকার গোয়েন্দারা দাবি করছে ইরান পরমাণু অস্ত্র তৈরি করছে, হয়তোবা ইতিমধ্যে তৈরিও করে ফেলেছে, কিন্তু ইরান অস্বীকার করছে। ইরান জানাচ্ছে তারা পারমাণবিক গবেষণা করছে কেবলই শান্তিপূর্ণ উদ্দেশ্যে। ইরান যাই দাবি করুক না কেন, তাদের এই পারমাণবিক গবেষণার উদ্দেশ্য কোনোভাবেই কেবল শান্তিপূর্ণ উদ্দেশ্য নয়, বরং পারমাণবিক অস্ত্র তৈরি তাদের মূল উদ্দেশ্য।
শান্তিপূর্ণ পারমাণবিক উদ্দেশ্য বলতে বোঝায় কেবল বিদ্যুৎ উৎপাদনের জন্য পরমাণু ব্যবহার। কিন্তু ইরানে বিদ্যুতের অভাব নেই, তাদের এত বেশি তেল আছে যে কোনো খরচ ছাড়াই বিদ্যুৎ উৎপাদন করতে পারবে। বিনামূল্যে তেল রেখে এত বেশি অর্থ খরচ করে ইরান পরমাণু দিয়ে বিদ্যুৎ উৎপাদনের পিছনে কোনো যুক্তি নেই। আর ইরান কেবল বিদ্যুতের জন্য পরমাণু গবেষণা করলেও ইসরায়েল এবং পশ্চিমাদেরও কোনো ভয় ছিল না। যেমন তুরস্ক থেকে শুরু করে বাংলাদেশ সহ অনেকেই বিদ্যুতের জন্য পারমাণবিক চুল্লি স্থাপন করছে। ইরানও কেবল এই কাজ করলে ইসরায়েল আমেরিকা ভয় পেত না। এখানে আরও একটি বিষয় হচ্ছে ইরানের পারমাণবিক গবেষণা শুরুর সময়টি। ঠিক যখন ইসরায়েল পারমাণবিক অস্ত্র তৈরি করছে এই খবর ফাঁস হলো, তখন ইরানও পারমাণবিক গবেষণায় নামে। ওই সময় ইরাক এবং সিরিয়াও পারমাণবিক গবেষণা শুরু করেছিল। ইরাক এবং সিরিয়ার গবেষণাগার ধ্বংস হলেও ইরানের ব্যাপারে বারবার ব্যথ হয়েছে পশ্চিমারা। ইরান নতুন কৌশল নিয়ে মাটির নিচে পারমাণবিক গবেষণাগার তৈরি করে। ইরান মাটির নিচে গোপনে কি করে তা অচেনাই থাকছে বিশ্ববাসীর কাছে। আবার ইরান অনেক আগে পারমাণবিক হামলায় সক্ষম ব্যালিস্টিক মিসাইলও তৈরি করেছে। পারমাণবিক শক্তিধর দেশগুলোর বাইরে ইরান মিসাইল প্রযুক্তিতে সবথেকে উন্নত। এমনকি ইরান ইন্টারকন্টিনেন্টাল ব্যালিস্টিক মিসাইল তৈরির চেষ্টাও করছে। তাই বলা চলে পারমাণবিক অস্ত্র তৈরির সব আয়োজন করে রেখেছে ইরান। আবার ইরান এবং রাশিয়া এই মুহূর্তে সবথেকে ঘনিষ্ঠ অবস্থায় রয়েছে। ইউক্রেন যুদ্ধ এই দুই দেশকে আরও কাছে টেনেছে। ইরানি ড্রোন ব্যাপক করে ইউক্রেনে হামলা চালাচ্ছে রাশিয়া। অন্যদিকে এই সংঘাতের জন্য পশ্চিমাদের দোষ দিচ্ছে ইরান। তাই রাশিয়া ইরান আলোচনায় প্রাধান্য পাচ্ছে পারমাণবিক শক্তি বিষয়টি। ইরানকে পারমাণবিক শক্তি ব্যবহারের প্রযুক্তি দিয়ে থাকে রাশিয়ায়। ইরান পারমাণবিক শক্তিধর হলে জাতিসংঘের রাশিয়া এবং চীন ইরানের সমর্থক হয়ে দাঁড়াবে। প্রিয় দর্শক, আসলে কি ইরান বহুল প্রত্যাশিত পারমাণবিক অস্ত্র তৈরির বিষয়টি ঘোষণা করতে যাচ্ছে? ইরান পরমাণু অস্ত্র হাতে পেলে মধ্যপ্রাচ্যের পরিস্থিতি কেমন দাঁড়াতে পারে? আপনার মতামত কমেন্টে জানান। ইরানের পরমাণু গবেষণা এবং মিসাইল প্রযুক্তি নিয়ে আরও জানতে আমাদের চ্যানেলটি ভিডিও ট্যাব থেকে ঘুরে আসুন। এই ভিডিওটি ভালো লাগলে লাইক বাটনে ক্লিক করুন। ভিডিওটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করে তাদেরকেও ভিডিওটি দেখার সুযোগ করে দিন।